আপনার মোবাইল থাকে না মেসেজ পাঠিয়ে দিচ্ছি সমীরদা এটা আট টাকা হ্যাডান মাল না বিষু কোথায় গেল বিষু 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 ও হো হচ্ছে নেই ওপরের অফলাইনটা কত ওপরেরটা পাঁচ নিজেরটাও পাঁচ নিজেরটা সাড়ে চার এটা অরেঞ্জ অফলাইন জামা কত যাচ্ছে ষোলো সাদা ষোলো কালো হাজার অ্যাডাল্ট সব এগুলো স্প্যাচলেসটা 3,000 টাকা পিস ভালো স্প্যাঙ্গেলগুলো স্প্যাঙ্গেল নেই ওখানে ফেলো আছে ফেলো 800 টাকা জোড়া 800 টাকা জোড়া ফেলো কি আছে নিচে দুটো 700 টাকা জোড়া ও দিয়ে হ্যাঁ 700 টাকা জোড়া আর এই নিচে কি আছে আচ্ছা বলছি একজন বলছে যে মানে ককাটেল মানে কিছু ডিম হাড়িতে পারছে কিছু ডিম বাইরে পারছে ও বেশ বাজে হয়ে গেছে আর নাহলে তার হয়তো হাড়িতে চিকচিকি কিংবা আসলা নেংকি দুধ এইসব কি ডিস্টার্ব করছে বলে ভয় পেয়েছে বাইরে এসে পারছে না কিছু ডিম হাড়িতে পারছে হ্যাঁ ওই প্রথমে পেরেছিল এটা কি প্রত্যেকবার করছে হ্যাঁ প্রত্যেকবারই করছে আগে সে এই চিকচিকি আসলা ইঁদুর এইসবগুলো আছে কিনা সে আগে ঠিক করুক যদি ওগুলো থাকে ওগুলোকে আগে শেষ করুক আর তাহলে ছোট নেটের জাল করুক
ভয়ে প্রথম কথা হয় ভয়েতে সে যাচ্ছে না, আর দ্বিতীয় কথা হয় তাদের মা কিছুদিন তো পারছে হাঁড়িতে, লোকজন বেশি যাওয়া আসা করছে এমন হতে পারে, বলছে চার নম্বর ডিমটা বলছে বাইরে পাঠ ও বলে লাভ ওটা বলে ভাই, কিংবা একসঙ্গে অনেকগুলো পাখি আছে ফাঁকা জায়গায় মানে শান্তিপূর্ণ জায়গায় ভালো থাকে, এখানে লোকজনের যাওয়া কম, অন্য পাখি কম। আর ইচিং প্রবলেমের কি সলিউশন আছে? ইচিং প্রবলেম আপনি খুব বেশি হলে এই ওয়েদারে না, আপনি ওই ফিটকিরির জল স্প্রে করে স্প্রে করতে পারেন, ফিটকিরি গুঁড়ো জলে গুলে স্প্রে করতে পারেন, স্প্রে করলে অসুবিধা হবে না পাখি? হাই ওয়েদার এই ওয়েদারে না করতে পারে, কাঁচা হলুদের জল মারতে, কাঁচা হলুদ নিম ফুটিয়েও করতে পারে। আচ্ছা এয়ার স্যাক রাপচার যেটা হচ্ছে এটা সব পাখিরই হয়? সব পাখি, ওটা একটা ভাইরাস, আর ফিঞ্চ আর বদ্রি তো পরপর ডিম পেড়েই যায়, ওকে রেস্ট কীভাবে দিব? হাড়ি খুলে দিতে হবে, তাহলে জোড়া ভেঙে দিতে হবে, নর আলাদা মার আলাদা মাদা আলাদা করে দিতে হবে, মানে বাচ্চা বড় হতে না হতে আবার ডিম পেড়ে, হ্যাঁ নর বা মাদা আলাদা করে দিতে হবে, কিংবা হাড়ি খুলে দিতে হবে, ডিম পারলে সেই ডিমটা ফেলে রেস্ট ফেলে দিতে হবে, নাহলে পাখি নষ্ট হয়ে যাবে, পাখি তো নষ্ট হবে, বারবার পাততে পাততে তার শরীরে ভিটামিন ক্যালসিয়াম কমবে, তার ডিম আটকাবে, ডিম পাততে গিয়ে মরে যাবে। ছেলো আছে? আচ্ছা সব অনেক পাখি বিক্রি হয়, লাপার পাপার ছিল সব বিক্রি হয়। ফিঞ্চ কত করে বিক্রি করছে? ৩০০ টাকা তে আর রেডি পাখি ছিল। আর বেঙ্গলি কত করে? বেঙ্গলি ভালো ভালো আছে, রোজি আছে, লুটিনো আছে, ক্রিমিনো আছে, ক্রিমিনো আছে, ক্রিমিনোটা কত? ২২০০ টাকা চেয়ার, চেয়ার আছে না? চেয়ার আর রোজিটা? রোজিটা দুটোই ছেলে আছে, রোজি কত করে বেচ? এটা অলিভ নাকি? অলিভটা ৯০০, অলিভটা ৯০০, অলিভ রোজিটা ৯০০, এইটা ৭০০, এটা ৭০০ টাকা সিঙ্গেল, আর লুটিনো ২২০০, সিঙ্গেল হ্যাডার, আর নিচে পাইপটা ওটা বিক্রি হয়ে গেছে ৬০০০ টাকা প্যাচলেসের সঙ্গে পাইপ, এটা বেরোবে কি তাহলে? দুরকমই বেরোবে, প্যাচলেস বেরোবে, হ্যাঁ প্যাচলেসই তো, না না এটা তো পুরো হোয়াইট প্যাচলেস, এটা পাইপ প্যাচলেস, ল্যাচ দেবো, ল্যাচ কথা বলো, ল্যাচ হলেই হলো না, পাইপের ল্যাচ সাদা হতে হবে, তবে লাইনটা প্রমিনেন্ট হবে, ল্যাচ কালো হয়ে গেলে ক্রস থাকবে তাহলে ঠিকঠাক বেরোবে না, না ল্যাচ কালো আসবে, এই বডিটা ঢোকা ঢোকিয়ে নেবে, ওদের এই মাস তো জামাতিকে জামাতিকে আগে কথা। আচ্ছা ফোন আর সিলভারের যদি পেয়ার হয় যাবার তাহলে কী বেরোবে? যাবার, হ্যাঁ দুরকম হবে, তবু একটা পয়েন্ট পাবে, কালো দিলেই কালো দেবে, যাবার কি সিলভারের কত যাচ্ছে? সিলভার সিলভার ১২, সিলভার ১২, আর ফোন ১০০০০ টাকা সব গরমে স্ট্রোকটা হয় নাকি পাখির? গরম বলে না, গরমের স্ট্রোক হওয়ার চান্স বেশি থাকে, পাখি যে কোনো সময় স্ট্রোক হতে পারে, পাখি ভয় পেলে আতঙ্কে দৌড় জাপ করলে স্ট্রোক হয়ে যাবে, যে পাখি সকালে ভালো আছে আপনি ঘুম থেকে উঠে দেখলেন রাত্রিবেলা হয়তো একটা বেড়াল গাছে একটা ইঁদুর গাছে ঝটপট করে যাচ্ছে মারা লেগেছে, স্যার বলছে চান করার জন্য কত বড় সরা টরা দিতে হবে নাকি? বেসিকের প্লাস্টিকের ট্রে বেরিয়ে গেছে, এরকম হাইটের বাটি দেবেন চান ওরা নিজেরাই উল্টে দেয়, তো কি করা যায়? পাথর বাটি ইট দেবে, পাথর ইট দিলে ও চান করবে কি করে? ও ঠিক ওর মধ্যে করে দেবে, ও তো গা ভিজে ভিজে করবে, আর চান তো ওদের অনুযায়ী করবে, আপনাকে কিছু করতে হবে ওদের ইচ্ছে অনুযায়ী করবে, মানে বাটিটা কত বড় দিব ককাটেলে? ককাটেলে অন্তত ধরে রাখুন আপনি ৮ ইঞ্চি ১০ ইঞ্চি, তবে ও চান করতে পারে, আর ওর মধ্যে একটা ইট না, যদি আপনি প্লাস্টিকের ট্রেটা দেন ও ঝরার বিট পাবে না, আর ভর্তি ওয়েটটা তো জলটা রইল না, অল্প জল দিলে তো, অল্প জল দিলে ওপর থেকে এইটুকুনি ভাগ থাকবে যাতে ওর নামলেও জলটা উঠতে না পড়ে,
ওরা চান করে সমস্ত জল শেষ করে দিয়ে বিকে বেলা পাবে না, ওই জন্য ইট পাথরটা দিয়ে রাখতে হয়। ওই একটা জল ওরা তো খাবে, জাবা প্লিজ এরা ঝাঁপিয়ে পড়বে চান করার জন্য, সারাদিনই চান করে। গরমকালে আর কি শাক পাতা দেওয়া যাবে না, অতিরিক্ত কিছুই দেওয়া যাবে, অল্প দিতে পারে, ভাত ধানকুনি পাতা, অল্প তুলসী পাতা, তাও গরমের উপর নির্ভর করবে। ভাতটা ডেলি দেওয়া যায়, ভাতের কোনো অসুবিধা নেই, শাক বেশি দেওয়া যাবে না। গরমকালে মানে সিড মিক্সটা বেশি, অল্প শশা দেবে, গরমকালে শশা মাছ, শশার খোসা গুলোকে ফেলে দেবেন, যে শশা গুলো আপনি খাচ্ছেন খোসাটা পচ, খোসা গুলো সব ফেলে দেবেন, দেখবেন ওইটা নিয়ে চান করছে, ওইগুলোকে গায়ে জড়িয়ে তারপর দেখবেন চান শুরু করে, স্প্রে করে ওই যে চান করা, স্প্রে করে চান করাতে যাবেন না, স্প্রে করলে কুরুচ এসে যাবে, বাকি যখন আরো কীর্তন হয়ে যাবে, অসময় কুরুচ আসলেই পাখি মরবে, কুরুচ হলেই পাখি খাওয়া দাওয়া বন্ধ করে, কম খাবে আর কম খেলে সিনা টেনে যাবে মরবে। এই ওয়েদারে এমনি উল্টো পাল্টাটা, এই এখন কুরুচ খাচ্ছে, এখন কুরুচ করার টাইম নেই, ওয়েদার বারবার চেঞ্জ হচ্ছে না, কোনো ঠিক এই তো কালকে গরম, আজকে গরম, মাঝখানে ঠান্ডা হয়ে গেল বিকেল, বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, অল্প তুলসী পাতা দেবেন, দুব্ব দেবেন, তুলসী পাতা কি মাসে একবার, না না সপ্তাহে একদিন দুদিন দেবেন, ওয়েদার বুঝে, মানে ঠান্ডা ওয়েদার থাকলে দিব না, না ঠান্ডা বেশি বৃষ্টির ওয়েদার থাকলে দেবেন, বৃষ্টির ওয়েদার এসে গেলে হ্যাঁ বেশি শাক পাতা একদমই চলবে, যে কোনো শাক পাতা দেবে। ক্যানারিটা কি কাজ করে, ক্যানারিটা, ক্যানারিটা প্রোটিন আছে, ভিটামিন আছে, অয়েলি অয়েলি, যে কোনো শাক পাতা দেবেন অন্তত আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন, জিওলিন দিয়ে ধুয়ে নেবেন, শাক পাতার মধ্যে কি এত কেমিক্যাল স্প্রে হয়, পালং শাক যে কোনো, পালং কলমি, এখন তো কলমি উঠে গেছে, আর পালং শাক এখন দেওয়া চলবে না, গরম পড়ে যাচ্ছে আর পালং শাক চলবে, কলমিটা দেওয়া, আবার কলমি বেশি দিলেও পেটছে না, অল্প পরিমাণ, তাও আধ ঘন্টা থেকে 50 মিনিট জলে জিওলিন দিয়ে ধুতে হবে, ধুয়ে তারপরে দেবে। বলছি আমি ভিটামিন আর ক্যালসিয়ামের কোর্সটা বুঝতে পারছি না কীভাবে দিব, ভিটামিনের কোর্সটা কদিনের, সব তিন দিন করে দেবে, সপ্তাহে যখন বাকি ডিওয়ার্মিং করাবেন তার আগে ভিটামিন ক্যালসিয়াম, সারা বছর দিবই, মানে সারা ক্যালসিয়াম তো সারা বছর দিতেই, ক্যালসিয়াম বেশি দিলেই অসুবিধা, ভিটামিন আপনি দিন 15-20 অন্তর একদিন আর দিন দিলে, আর কোনো দরকার নেই, সপ্তাহে 3 দিন দিলে অসুবিধা, হ্যাঁ কেন দিতে যাবেন, অকারণ তো দেওয়ার দরকার নেই, আপনার নর্মাল ফুড হ্যাবিটের মধ্যে ভিটামিন ক্যালসিয়াম আছে, ওই জন্য তো কেমিক্যালের থেকে বেশি আগে নর্মাল ফুড হ্যাবিটে রাখো, এ কেন দিতে বলছি, কেন দিতে বলতে দাঁড়িয়ে আছি, সন্দক লুনটা দিয়েছি খুব চাটছে ওইটা, খাবে তো, ওটা সব পাখির দর, ওটা বেশি খেলে অসুবিধা নেই, অসুবিধা নেই, আপনি যে কোনো ফরেস্টে যাবেন দেখবেন নুনের জন্য আলাদা জায়গা দেওয়া থাকে, জঙ্গলের প্রাণী এসে নুন খায়, নুন দরকার, কী কাজ করে ওইটা নুনটা, শরীরে নুনের যে ঘাটতিটা থাকে সেটা মেটা, ডিহাইড্রেশন হবে না, আপনার নুন যা কাজে লাগে ওদেরও তাই লাগে, এই যে পাখি নিজেকে প্ল্যাক করে বাচ্চাকে মারে, মানে ওইটা যদি কেন করে ওই নুনটা পাওয়ার জন্য, ওইটা আনন্দ লাগে, ওইটা যদি বাচ্চাকে খাওয়ায় অসুবিধা নাই, কিচ্ছু অসুবিধা, আচ্ছা আপনি নুন খাচ্ছেন না আপনার বাচ্চা নুন খাচ্ছে, এই সন্দক নুনটাই দিতে হয়, বিট নুন চলে না, সব কিছুর মধ্যে নিজের জীবন থেকে লজিক আছে, সেইটা থেকে আপনাকে করতে হবে, বাকি বলে আলাদা, ওটা বলে আলাদা, তার ওকে থ্যাংক ইউ, কত দাম পাবো আপনার?
নাম কে হবো? ঠিক আছে, নাম কে হবো? জয় ये कितना तक दे सकते हो? ये कितना तक दोगे? 38 लाख तक, 38 लाख तक। लपट कौन बड़ा जोड़ा? अरे यार उस रेट में तो हम हनुमत का मिल जाता इससे कम में, पटना में मिल जाता इससे कम में। हाँ খবর কি আছে? ভালো? হ্যাঁ খবর ভালো না? সবে তো শুরু হয়েছে, সবে শুরু হয়েছে। এটা চিক মাছ আছে নাকি? ইয়েলো ফিশার আছে। কত প্লেটটা? 2500 টাকা। খুব ভালো পাখি, একদম সেট জোড়া। সেমি আইডাল নাকি? রেডি পাখি, রেডি, রেডি পাখি। 300 করে, 300 করে। সকালে হিজড়ে গেলাম, যারা গেলে 900 টাকা আমার কথা লাগবে। এটাকেই নেবে, এটাকেই নেবে। ও দাদা, মিলে 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 চালা দিতে পারছি। ঘাট পাখি ঘুরছে। পড়তে ভালো পাখিটা ভালো অঙ্কল, তোমার ভিডিও ডাল দেখে। ও অভিজিৎ দা ভালো তো? কেমন আছো দাদা? আচ্ছা খবর ঠিক আছে তো? হ্যাঁ ছবি নাও সোনুর, সোনুর সোনু, সোনু তো আবার নিজেকে দেখাতে চায় না। इसका कितना बोले थे अंकल भैया? আপনি তোমার ছবিটা দিয়ে দিই, তোমার ছবিটা দিয়ে দিই। ভালো লাগছে। বাড়িতে আছে নাকি পাখি? আমি কি বলছি, এটা কি গো ফিশার পাইট নাকি গো? এটা এইটা আর এইটা জোড়াটা 32 টাকা, আর কালোগুলো 18 টাকা যায়, এখানে আছে 22 টাকা যায়। এটা কত? 9,000। পাল 2200।
খবর মোটা কত গো? মারপিট করেছে না, মল্টিং হয়েছে, মল্টিং হয়েছে, যাবা যাওয়া কি যাচ্ছে রে, যাওয়া কি রেট যাচ্ছে? ফোনটা আর ব্ল্যাক রোজি অফলাইনটা, হ্যাঁ আঠেরোশো, ব্লু মাস্কটা ছাব্বিশশো, ব্লু মাস্ক আর ফিসার কার সঙ্গে পেয়ার আছে অফলাইনটা? ওই দুটো অফলাইন, এটা দু হাজার টাকা পেয়ার, ষোলোশো টাকা অফলাইন সিঙ্গেল, ষোলোশো টাকা হল্যান্ড কত যাচ্ছে এখন? হল্যান্ড বারো হাজার, গ্রিন চিট কত? গ্রিন চিট ছ হাজার টাকা অ্যাডাল্ট, আর ইয়েলো সাইড সাত হাজার টাকা অ্যাডাল্ট, ডিএনএ করা আপনার নামটা কি? আপনার সোমনাথ, নম্বর দিবেন নাকি? 9836664316 4317 6, সোমনাথ দা আপনার নম্বর, ফোন নম্বর দিবেন আপনি? 9748 9748 38 3894 কী নাম? সোনু।